আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। আইপিএল এর গুরুত্বপূর্ণ 34 নম্বর ম্যাচে আজ রাত 8টায় মাঠে নামছে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস। এরই মধ্যে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে বর্তমানে রাজস্থান রয়্যালস। অন্যদিকে 6 পয়েন্ট নিয়ে দিল্লির অবস্থান পয়েন্ট টেবিলের 6 নম্বর পজিশনে। তাই শেষ চারে থাকতে হলে দিল্লির জন্য এই ম্যাচটিতে জয় পাওয়া ভীষণ জরুরি। অবশ্য এই ম্যাচটিতে জিতলেই পয়েন্ট টেবিলের 3 নম্বরে উঠে আসবে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। তাই এই সুযোগটি অবশ্যই কাজে লাগাতে চাইবে দিল্লি। এদিকে এই ম্যাচের জন্য দিল্লির একাদশে অনেকটাই নিশ্চিত কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কেননা বেঙ্গুলার বিপক্ষে কিছুটা মার খেলেও শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে দারুণ কামব্যাক করেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই ম্যাচে 4 ওভারের স্পেলে 28 রান খরচায় তিনি নেন মূল্যবান একটি উইকেট। তাই বলাই যায় এই ম্যাচের জন্য অনেকটাই নিশ্চিত মোস্তাফিজুর। অবশ্য শেষ ম্যাচে দারুণ এক জয় পাওয়ায় দিল্লি হয়তোবা আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে রাজস্থানের বিপক্ষে। তাই চলুন দেখে নেই এই ম্যাচের জন্য দিল্লির বেস্ট একাদশটি। নাম্বার 1 পৃথ্বীশা, নাম্বার 2 ডেভিড ওয়ার্নার, নাম্বার 3 সরফরাজ খান, নাম্বার 4 ঋষভ পান্ত, নাম্বার 5 রোহমান পায়েল, নাম্বার 6 ললিত যাদব, নাম্বার 7 শার্দুল ঠাকুর, নাম্বার 8 অক্ষর প্যাটেল, নাম্বার 9 কুলদীপ যাদব, নাম্বার 10 মোস্তাফিজুর রহমান এবং নাম্বার 11 খলিল আহমেদ। এই ছিল আজকের ম্যাচের জন্য দিল্লির সম্ভাব্য বেস্ট একাদশ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।